আসসালামু আলাইকুম। সম্প্রতি বয়েসেল থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞাপনটির মাধ্যমে 200 জন লোক দক্ষিণ কোরিয়ায় কৃষি ক্ষেত্রে নিয়োগ দেওয়া হবে। তো এখানে চাকরির মেয়াদ দেওয়া হয়েছে 5 মাস এবং প্রতিদিন 8 ঘন্টা কাজ করতে হবে, সাপ্তাহিক ছুটি 1 দিন, এবং বেতন প্রদান করা হবে প্রতি মাসে 1,20,000 টাকা। চাকরির গুরুত্বপূর্ণ শর্তগুলি সম্পর্কে এখানে বলা হয়েছে, ভিসার ধরন E8, সুঠাম দেহের অধিকারী ও কঠোর পরিশ্রমী হতে হবে, বয়স হতে হবে 30 থেকে 45 বছর, উপজাতি প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, কৃষি ও মৎস্য চাষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এবং পাসপোর্টের মেয়াদ ন্যূনতম 1 বছর থাকতে হবে। বলা হয়েছে যে নির্ধারিত সময় শেষে কর্মীকে বাংলাদেশে ফিরে আসতে হবে। ইপিএস প্রার্থী বা পূর্বে দক্ষিণ কোরিয়া অবস্থান করেছেন তাদের আবেদন গ্রহণযোগ্য নয়, এবং নির্ধারিত গুগল ডক্সে চাহিত তথ্য ইংরেজিতে দাখিল করতে হবে এই লিঙ্কটির মাধ্যমে। সার্ভিস চার্জ সম্পর্কে বলা হয়েছে, ভয়েসেলের সার্ভিস চার্জ বাবদ 15,000 ভ্যাট, ট্যাক্স, ভিসা, স্মার্ট কার্ড, কল্যাণ তহবিল, বিমা, ডাটা বেস রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি বাবদ 14,890 টাকা সহ মোট 29,890 টাকা প্রদান করতে হবে। নির্বাচিত প্রার্থীদের জামানত বাবদ 50,000 টাকা প্রদান করতে হবে। সংশ্লিষ্ট প্রার্থী, অভিভাবক অথবা সুপারিশকারীর নিকট থেকে 300 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা গ্রহণ করা হবে। নির্ধারিত সময় শেষে ফিরে না আসলে জামানত বাজেয়াপ্ত করা হবে। এছাড়াও সংশ্লিষ্ট কর্মী এবং তার অভিভাবক অথবা সুপারিশকারীর নামে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজার প্রক্রিয়া সম্পন্ন হলে নিয়োগকর্তা কর্তৃক সিসিভিআই অথবা ভিসা সংক্রান্ত কার্যাদিয়ের জন্য প্রমাণাদি প্রাপ্তি সাপেক্ষ প্রয়োজনীয় কাগজপত্র বয়েসল গ্রহণ করবে। তো এই ছিল আজকে চাকরি বিজ্ঞাপনটি। যারা যারা আগ্রহ আছেন আবেদন করতে পারেন। অন্য একদিন আসবেন আর কি চাকরি বিজ্ঞাপন নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।